দর্শক হায় রে হায় কানাডা গোলোবাল লিগে মুস্তাফিজুর রহমানের এই কেমন অগ্নিঝরা বলিং চাণ্ডব যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন ধারাবাস্যকর সহ গ্যালিতে থাকা সকল ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক বিস্তারিত দেখুন পুরো ভিডিও জুড়ে আজকের ম্যাচে অসাধারণ বলিং করে মাত্র একুশ রান খরচ করে তুলে নিয়েছেন মহাগুরুত্বপূর্ণ পাঁচ পাঁচটি উইকেট ইতিহাসে নজর করে নতুন করে বিশ্ব রেকর্ডে জন্ম দিলেন মোস্তাফিজুর রহমান আজ টসে জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে মোস্তাফিজুর রহমানের দল ভিক্টোরিয়া আর এরপর প্রথম ওভারেই মোস্তাফিজুর রহমানকে দেখানো বলিং এর জাদু নিজের প্রথম ওভারেই মাত্র তিন রান খরচ করে জোড়া দুই দুইটি উইকেট তুলে নিয়েছেন তিনি দেখিয়েছেন তার বলিং এর জাদু এরপর আবারও পরবর্তী ওভারে কোন উইকেটের দেখা পাননি তিনি তবে সেই ওভারটা বেশ বাজেভাবেই করেছিলেন তিনি বেশি একটা পারফর্ম হয়নি তার কারণ নিজের স্বাধীন মতো বল করতে পারেনি সেই ওভারে ওই ওভারে খারাপ হয়েছে তবে তৃতীয় নাম্বার ওভারে আবারও বল করতে এসে দুর্দান্ত বলিং পারফর্ম করিয়ে দেখিয়েছেন আমাদের মাঝে সেই ওভারে তিন তিনটি বিশাল উইকেট শিকার করেছেন এবং জন্ম দিয়েছেন এক নতুন সূচনা আর তার এমন পারফর্ম দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন গ্যালিতে থাকা দর্শক ও ভক্ত সমর্থকরা তো দর্শক আজকের ম্যাচে মোস্তাফিজুর রহমানের এমন বলিং পারফর্ম আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ